ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে এই এই সাইজের মাছ, এটা হচ্ছে আমাদের এখানে বলে মির্কা মাছ। এই মাছটা দিয়ে আমি আজকে এখানে কাঁচা কলাটা কেটে নিয়েছি এই সাইজের করে, আর নিয়েছি বেগুন। এটাকে দিয়ে আমি আজকে পোস্ত বাটা দিয়ে ঝোল করে দেখাবো। এর সঙ্গে আমার কী কী উপকরণ লাগবে চলুন আপনাদেরকে দেখে দিই। এখানে নিয়েছি আমি কাঁচকলা। কাঁচকলাটাকে আগে আমি কেটে হলুদের পানি চুপিয়ে রেখেছি, তাহলে হয় কি কাঁচকলার কষ যেটা থাকে ওটা বেরিয়ে যায়। আর নিয়েছি এখানে ধনে পাতা কুচি, কাঁচামরিচ চেরা, পেঁয়াজ কুচি, আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে দেবো। এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে এটাকে আমি মেখে নেব। মাছটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলোকে একটু উল্টে দেব, উল্টে নিয়ে মাছগুলো বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। লাল করে ভাজতে হবে মাছগুলোকে, একটু কড়া করে ভাজতে হবে, তাহলে এই ঝোলটা খেতে ভালো লাগবে। এখানে আমি এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব, জিরে বাটা, এখানে দেবো আদা রসুন, আর পোস্ত বাটা একখানে বেটেছি, এটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেবো লবণ, লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবেন সামান্য জিরে, ধনিয়া, বাসায় গুঁড়া করা, এটা দিয়ে দেবো। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আমি সামান্য মরিচের গুঁড়া, এখানে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এই একই ভাবে করে আমি সবগুলো মাছকে ভেজে নেব।
এগুলো একটু কাঁচা আছে, ভালো করে ভেজে নিতে হবে। বাকি মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, ওই একে তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ থেকে বাদামি কালার করে নেব, পেঁয়াজটা যখন লাল হবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি যেখানে মশলাটার পেস্ট বানিয়েছিলে সেটা আমি দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কাঁচকলাটা আর বেগুন। এটাকে কিছুক্ষণ কষাবো, এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো। আমি এটা কাঁচকলাটা আমার কষানো হয়ে গেছে, ওখানে একটু হালকা পানি দিয়ে দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দেবো। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। এটাকে আমি আবার ঢাকা দেব। এটা আমার কষানো হয়ে গেছে, এখন এটাকে হালকা নড়াচড়া করে এটাকে আমি ঝোল দিয়ে দেবো। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, এখন আমি এখানে ঝোল দিয়ে দেবো পানি দিয়ে। এটাকে আমি এখন ঢাকা দেব, বলক উঠে গেলে মাছটা দিয়ে দেব। ঝোল এখন ঢাকনাটা খুলে দেখব, ঝোলটা বলক উঠে গেছে। আমি যেখানে মাছটা ভেজে রেখেছি সেটা আমি এখন দিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব। আর এখানে যে আমি কাঁচামরিচ ধনে পাতা কুচি রেখেছি সেটা আমি দিয়ে দেবো, কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আমি 2-3 মিনিট একটু ভালো করে জাল করে নেবো, মিষ্টিটাকে আমি নামিয়ে নেবো। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। দেখুন তরকারির কত সুন্দর কালার হয়েছে। এভাবে পোস্ত বাটা দিয়ে আপনারা বেগুন কাঁচাকলা ঝোল করে খেয়ে দেখবেন। এটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। তরকারির কালারটা দেখুন আমার। এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।